আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি মিমুকে ডেডিকেট করব, কারণ তার অনেকগুলো রিকোয়েস্টের ভিতরে একটা স্পেশাল রিকোয়েস্ট হলো যে ভাইয়া কিভাবে আমরা আমাদের পেপারসগুলো প্রিপেয়ার করব, আমাদের ডকুমেন্টগুলো প্রিপেয়ার করব। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কি করে আমরা আমাদের সার্টিফিকেট বা মার্কশিট এগুলো প্রিপেয়ার করব। তো চলুন ডিসক্রাইব করা যাক। সো প্রথমে আপনারা যারা অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন, তাদের যে অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট এবং মার্কশিট, এটা আপনারা ইউনিভার্সিটি থেকে উঠাবেন। উঠানোর পরে ইউনিভার্সিটির যে রেজিস্টার অফিস আছে সেখান থেকে আপনারা ভেরিফাই করবেন। সো ভেরিফাই করার একটা কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে যখন আপনারা এটা ভেরিফাই করে দেবে, তখন অন্য মন্ত্রণালয়গুলোও আপনার এই সার্টিফিকেট বা মার্কশিটগুলো ইজিলি ভেরিফাই করতে পারবে, কারণ এটা ম্যান্ডেটরি, আপনার ইউনিভার্সিটি রেজিস্টার অফিস থেকে ভেরিফাই করতে হবে। দেন ইউনিভার্সিটির ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান শেষ হলো, ইউনিভার্সিটির কাজ শেষ। এখন চলুন আপনার এসএসসি এবং এইচএসসি, লাইক ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার যে দুইটা সার্টিফিকেট এবং দুইটা মার্কশিট আছে, লাইক ম্যাট্রিকের একটা সার্টিফিকেট একটা মার্কশিট এবং ইন্টারমিডিয়েটের একটা সার্টিফিকেট একটা মার্কশিট, এটা আপনারা ফটোকপি করবেন। ফটোকপি করে সেটা কি করবেন, সেটা আপনার যে শিক্ষা বোর্ড আছে, আপনি যশোর, ঢাকা, রাজশাহী অর কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, যে বোর্ড থেকেই আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড থেকে আপনি ভেরিফাই করে নিয়ে আসবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে ইন্টারমিডিয়েট এবং এসএসসির, যে অরিজিনাল সার্টিফিকেট, সেখানে তারা ভেরিফাই করবে কোথায়, আপনার পিছনের সাইডে, অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিটের পিছনের সাইডে তারা ভেরিফাই করবে, কিন্তু ফটোকপির উপরের সাইডে ভেরিফাই করবে। সুতরাং এটা নিয়ে আপনারা অরিট হবেন না যে আমার অরিজিনাল সার্টিফিকেটের পিছনের সাইডে কেন তারা সিগনেচার এবং সিল মারলো, কেন উপরের সাইডে মারলো না, কারণ অরিজিনাল সার্টিফিকেটগুলো সারা জীবন আপনাকে নিজের কাছে রাখতে হবে এবং সব জায়গাতেই শো করতে হবে। ফটোকপি তো আপনি হাজারবার করতে পারবেন, অরিজিনাল সার্টিফিকেটের উপরের সাইডে যদি আপনার একবার সিল বা সিগনেচার মারে, তারপরে যখন আপনি ফটোকপি করতে যাবেন তখন তো ফটোকপিতেই ওগুলো চলে আসবে। সুতরাং এটা নিয়ে অডিট হবেন না, এটাই নর্মাল নিয়ম যে অরিজিনাল সার্টিফিকেটের সবসময় পিছনের সাইডে ভেরিফিকেশন করা হয়। তাহলে আপনার ইউনিভার্সিটির কাজ যখন শেষ হলো এবং বোর্ডের থেকে যখন আপনি ভেরিফাই করে নিয়ে আসলেন, তখন সবগুলা ডকুমেন্ট, আপনার ম্যাট্রিক, ইন্টার এবং আপনার অনার্স বা মাস্টার্স, সবগুলা ডকুমেন্ট আপনি একসাথে করে আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনি ভেরিফাই করে নিয়ে আসবেন। এডুকেশন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করানোর পরে এবার আপনার এই সবগুলা ডকুমেন্ট আবার আপনার ফরেন মিনিস্ট্রিতে ভেরিফাই করাতে হবে। তাহলে প্রথমে আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন করা এবং বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে ভেরিফিকেশন করা, এরপরে সবগুলো ডকুমেন্ট শিক্ষা মন্ত্রণালয় বা এডুকেশনাল মিনিস্ট্রি থেকে ভেরিফাই করাবেন। এডুকেশনাল মিনিস্ট্রি থেকে ভেরিফাই করানোর পরে আপনাকে ফরেন মিনিস্ট্রি থেকে ভেরিফাই করাতে হবে। মনে রাখবেন, শিক্ষা মন্ত্রণালয়ে ভেরিফিকেশন করার আগে আপনি কিন্তু ফরেন মন্ত্রণালয়ে, যেটা মানে ফরেন মিনিস্ট্রি, সেটাতে কিন্তু ভেরিফাই করাতে পারবেন না। আগে শিক্ষা মন্ত্রণালয় করবেন, তারপরে ফরেন মিনিস্ট্রিতে করবেন। সো তিনটা স্টেপে আমাদেরকে ভেরিফিকেশন করাতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের শিক্ষা বোর্ড এবং ইউনিভার্সিটি, দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্ট্রি এবং তৃতীয় স্টেপ হচ্ছে ফরেন মিনিস্ট্রি। তো এই তিনটা স্টেপে ভেরিফিকেশন করার পরে এবার আপনি আপনার ডকুমেন্টগুলো নোটারাইজ করাতে পারেন। নোটারাইজ যদি চায় ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটি যদি নোটারাইজ কপি চায়, তাহলে নোটারাইজ করাতে পারেন, আদারওয়াইজ আপনার কাছে রেখে দিতে পারেন। এরপরে আপনি যখন বিদেশে অ্যাপ্লাই করবেন, তখন সেই ইউনিভার্সিটির যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যদি তারা বলে যে আমাদের অ্যাম্বাসি থেকে ভেরিফাই করাতে হবে, তাহলে আপনি সেই দেশের অ্যাম্বাসিতে জমা দিবেন, দিলে তারা আপনার সার্টিফিকেট বা মার্কশিটগুলো ভেরিফাই করে দিবে। দেন আপনি আপনার সার্টিফিকেট বা মার্কশিটগুলো ওই ইউনিভার্সিটিতে পাঠাতে পারেন অথবা তাদেরকে ইমেইলও করে দিতে পারেন। এটা তাদের রিকোয়ারমেন্ট বা তাদের ডিমান্ডের উপরে ডিপেন্ড করবে। সো এই হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট বা মার্কশিট প্রিপেয়ার করার টোটাল নিয়ম। নর্মালি একটু টাইম কনজিউমিং, বাট খুব বেশি ডিফিকাল্ট না, অরিট হওয়ার কিছু নেই। আপনার জাস্ট কিছু সময় লাগে, লাইক এডুকেশন মিনিস্ট্রিতে যাওয়া একদিন, একদিন লাগবে অ্যাটলিস্ট, এবং ফরেন মিনিস্ট্রিতে একদিন লাগবে, আপনার ইউনিভার্সিটিতে হয়তো 2 থেকে 3 দিন লাগতে পারে, এবং শিক্ষা বোর্ডেও ওরকম 2 থেকে 3 দিন লাগতে পারে। কোনো কোনো শিক্ষা বোর্ড একদিনেই দিয়ে দেয়, সকালে গেলে বিকালের দিকে দিয়ে দেয়। তো এরকম আপনার টোটাল প্রসেসে হয়তো 15 দিন যাবে, এছাড়া আর কিছু না। সুতরাং আপনারা এভাবেই নর্মালি ডকুমেন্টেশনগুলো প্রিপেয়ার করতে হয়। আপনারা যারা প্রিপেয়ার করতে চান তারা এই ভিডিওটা দেখলে ইজিলি বুঝতে পারবেন কী কী করে প্রিপেয়ার করতে হয়। এরপরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো ইনকোয়ারি থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যখনই ফ্রি হব ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন।